সুপ্রিয় ভাই বোনেরা, যারা অনার্স চতুর্থ বর্ষ রয়েছেন, অ্যাপ্লাইড ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। এই ফুরিয়ার সিরিজ থেকে সাধারণত প্রতি বছর 20 থেকে 25 মার্ক পরীক্ষাতে এসে থাকে। তো এই অঙ্কটি আমি একেবারে এ টু জেড একবার ক্যালকুলেশন সহ আপনাদের বুঝিয়ে দিব, তাই এই ভিডিওটির লেন্থটি একটু বড় হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে ফুরিয়ার রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে, যেখান থেকে আপনি 20 থেকে 25 মার্ক পরীক্ষাতে আসবে, এই সবটি আপনি আনসার করতে পারবেন। এবং এই নিয়মের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর ভিডিও আমি ছবি তুলে ভিডিও আকারে আমি চ্যানেলে আপলোড করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নটি হচ্ছে মাইনাস পাই লেস দেন এক্স লেস দেন পাই ব্যবধিতে এফ অফ এক্স ইকাল টু এক্স প্লাস এক্স স্কোয়ার ফাংশনটিকে সাইন এবং কোসাইন দ্বারা বিস্তৃতি করতে হবে, এবং ইহা হইতে আমাদের এই দুইটি প্রমাণ করতে হবে। তো আমি জাস্ট প্রথম অংশটি আপনাদের প্রমাণ করে দিচ্ছি। তো আমরা প্রথমত জানি যে মাইনাস পাই পাই ব্যবধিতে ফুরিয়ার সিরিজটি হলো এটি, এটি আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, যেখানে এ এন সমান হচ্ছে এই অংশ। আমি এখন আমি খাতার মতে আপনাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এ এন সমান এই যে অংশটি, এটি হচ্ছে এ এন এর সরাসরি মান, যেটি ফুরিয়ার সিরিজ থেকে এসেছে। তারপর এখানে এফ অফ এক্স সমান হচ্ছে মূল প্রশ্নটি, যে প্রশ্নটি ছিল আপনাদের দেখতে পাচ্ছেন এখানে এফ অফ এক্স ইকাল টু হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার। এফ অফ এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দেব, তাহলে প্রশ্নটি এভাবে হয়ে যাবে। তো পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু এক্স যুক্ত পদটি চলে এসেছে, সরি এক্স স্কোয়ার যুক্ত পদটি চলে এসেছে, এবং এক্স যুক্ত যে পদটি ছিল সেটি বাদ হয়ে গিয়েছে। কারণ হলো এক্স ডিএক্স হচ্ছে বেজোর সংখ্যার একটি ধারা বা বেজোর ফাংশন, এবং বেজোর ফাংশন আমরা এখানে কাউন্ট করব না। এটি বেজোর ফাংশন কিভাবে, আমরা দেখেন যদি এক্স এর মধ্যে আমরা 1 বসাই তাহলে সেটি 1 হয়ে যাবে, মাইনাস 1 বসালে সেটি মাইনাস 1 হয়ে যাবে, কিন্তু এক্স স্কোয়ারে যদি আমরা 1 বসাই তাহলে সেটি 1, মাইনাস 1 বসালেও 1 হবে, সেজন্য এটি হচ্ছে জোড় ফাংশন। তারপরে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3, আমরা লিমিট বসিয়ে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এই মানটি চলে আসলো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে এনট রয়েছে, এনট এর মান বের করতে হবে, এ এন এর মান বের করতে হবে, এবং বিএন এর মান বের করতে হবে। তো আমরা প্রথমত এই এটা হচ্ছে এনট এর মান, আমরা এনট এর মান বের করে ফেললাম। এখন এ এন সমান এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুরিয়ার সিরিজের এ এন এর সূত্র, সরাসরি আমরা এখানে সূত্রটি বসিয়ে দিয়েছি। তারপর এখানে এফ অফ এক্স এর মান এক্স প্লাস এক্স স্কোয়ার, এখান থেকেও দেখছেন পাচ্ছেন আপনি যে এক্স যুক্ত পদটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কারণ এটি হচ্ছে বেজোর ফাংশন। তাহলে রয়ে গেল এক্স স্কোয়ার কস এন এক্স, এক্স স্কোয়ার কস এন এক্স। এখন এটিকে ধরবেন আপনি এ, এবং এটি সম্পূর্ণ অংশটিকে ধরবেন আপনি বি। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ বি বা ইউ বি ডিএক্স এর সূত্র। তা আমরা ইউ বি ডিএক্স এর সূত্রটা আমরা কি জানি, ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স। তারপর ওয়ান বাই পাই, এটি হচ্ছে পাই এক্স স্কোয়ার, কস এন এক্স এর সূত্র হচ্ছে সাইন এন এক্স বাই এন, মাইনাস পাই থেকে পাই আমরা বসিয়ে দিলাম, মাইনাস এখানে ইন্টিগ্রেশন যা ছিল তা আমরা এখানে বসিয়ে দিয়েছি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি যে টু এক্স, তো এখানে টু আর এই হচ্ছে আপনার এক্স, কস এন এক্স এর সূত্র হচ্ছে সাইন এন এক্স বাই এন। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। তারপর দেখেন এখানে এই যে এন এর কিন্তু কোনো কাজ নেই, সরি এখানে এন এর কিন্তু কোনো কাজ নেই, কারণ এন এর মধ্যে কিন্তু লিমিট বসবে না, লিমিটটা বসবে শুধু এক্স স্কোয়ার এবং এই এক্স এবং এই এক্স এর মধ্যে, সেজন্য আমরা এই এন কে বাইরে নিয়ে আসলাম, এটি হয়ে গেল ওয়ান বাই এন পাই। এখানে যদি আমরা মান বসাই পাই এবং মাইনাস পাই তাহলে দুইটি মান কিন্তু জিরো হয়ে যাবে, কারণ আমরা জানি সাইন 180 ডিগ্রি মান হচ্ছে জিরো। তারপর এখানে রয়েছে টু, আমরা টু লিখলাম, এই এন এর কিন্তু কোনো কাজ নেই, সেজন্য এখানে এনটাকে নিয়ে আসলাম, আর এই যে পাই, এই পাই কিন্তু এই অংশের সাথে গুণাকারে রয়েছে, সেজন্য সেটা হয়ে গেল পাই এন। এখানে যা আছে তাই রয়ে গেল। তারপরে এখানে আপনাকে যে এই অংশটি সম্পূর্ণটি বাদ চলে যাবে, মাইনাস টু বাই পাই এন আমরা বসিয়ে দিলাম, এখানে এক্স সাইন এন এক্স, এখানে আবার ইউবি সূত্র হবে। তো আপনি এগুলো একটু দেখে নেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন যেহেতু প্রথম অংশটি আমি বুঝিয়ে দিয়েছি। এখানে শুধু ইউবি সূত্রটা বসানো হয়েছে, তারপর ক্যালকুলেশন করে 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 আপনি যখন এখানে আসবেন, তারপর এখানে এসে আপনি জাস্ট মানগুলো বসিয়ে দেবেন, অর্থাৎ লিমিট বসিয়ে দেবেন, প্রথমে এক্স এর জায়গায় পাই, তারপর হচ্ছে মাইনাস পাই, এখানে পাই, এখানে হচ্ছে মাইনাস পাই। আশা করি আপনারা যেহেতু ফোর্থ ইয়ারে উঠে গেছেন, লিমিট কীভাবে বসাতে হয় তা আপনারা অবশ্যই জানেন। তাও আমি আপনাদের জন্য বিস্তারিত নিয়ে এসেছি,
দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর এখানে রয়ে গেছিল 2 বাই পাই এন স্কোয়ার, এবং এখানে ছিল পাই কস এন এক্স প্লাস পাই কস এন এক্স, যোগ করলে হয়ে যাবে 2 পাই কস এন এক্স। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এই পাই এবং এই পাই আপনি কাটতে পারেন, এখানে 2 আর 2 গুণ করলে হয় 4, এবং নিচে রয়েছে এন স্কোয়ার। এবং কোস এন পাই কে আপনি মাইনাস 1 টু দি পাওয়ার এন লিখতে পারেন, কোস এন পাই কে আমরা লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার এন এক্স। এটি আপনি মনে করতে পারেন এক ধরনের সূত্র। তারপর এখানে দেখতে পাচ্ছি বিএন এর মান দেওয়া হয়েছে, এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটি ফুরিয়ার সিরিজ থেকে বিএন এর মান, এটি সরাসরি আপনি মুখস্ত করে ফেলবেন। আপনি যখন ফুরিয়ারের যে থিওরিটি আমি দিয়েছি জোড় সংখ্যার, সেটি যদি আপনি খুব ভালো করে পড়েন তাহলে এগুলো এমনিতেই আপনি পারবেন। এখানে আমরা মান বসাইছি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে আপনি দেখছেন যে সাইন রয়েছে, সাইন যুক্ত যখন কোনো অংশ আসে সেখানে কোনো জোড় ফাংশন হয় না। এই অংশটা আমরা খেয়াল করি, আমরা যখন বিএন নিয়েছি, বিএন এখানে আমরা লক্ষ্য করি বিএন, বিএন এর মধ্যে কিন্তু আমরা এক্স কে বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ কোসের ক্ষেত্রে বেজোড় সংখ্যা হয় না, কিন্তু সাইনের ক্ষেত্রে হচ্ছে জোড় সংখ্যা হয় না, সেক্ষেত্রে আপনাকে বেজোড় সংখ্যা নিতে হবে। যেহেতু সাইন এটার সাথে আপনি এক্স স্কোয়ার নিতে পারবেন না, এটি বাদ হয়ে যাবে, শুধু থাকবে এক্স, এখানে এক্স আমরা বসিয়ে দিলাম। তারপর এখানে ইন্টিগ্রেশন অফ ইউ বি সূত্র, ইউ ইন্টিগ্রেশন অফ পি মাইনাস, একই রকম আগের অঙ্কর মতো একেবারে হুবহু ইন্টিগ্রেশন অফ ইউ বি সূত্র, আপনি দেখে দেখে এগুলো খাতায় তুলে নেবেন, তারপর যদি আপনি এগুলো ক্যালকুলেশন করেন আশা করি আপনি নিজেই এটি বুঝতে পারবেন। তো এতটুক পর্যন্ত আপনি নিচে নিচে আসতে পারবেন। তারপর এটাকে আপনি এভাবে লিখতে পারেন মাইনাস 2 বাই এন, এবং এখানে কি ছিল, এখানে দেখতে পাচ্ছেন এখানে ছিল কস কস এন পাই, এই কস এন পাই এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার এন। যেহেতু এখানে একটি মাইনাস আগে থেকেই রয়েছে, এই মাইনাসের পাওয়ার হচ্ছে 1, এটিকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার এন 2 বাই এন মাইনাস 1 টু দি পাওয়ার এন, তাহলে সেটা হয়ে যাবে 2 বাই এন, এবং মাইনাসের পাওয়ার এখানে রয়েছে এন এবং এখানে রয়েছে, সরি এটা 1 রয়েছে এন, তাহলে হয়ে গেল আপনার এন প্লাস 1। এতটুকু পর্যন্ত আশা করি আপনারা চলে এসেছেন। তারপরে 1 নং সমীকরণে আপনি যে তিনটি মান বের করেছেন এনট এএন এবং বিএন, এই তিনটি মান আপনি এই সমীকরণে বসানোর পরে আপনার এরকম একটি আকৃতি চলে আসবে। এখানে কোনো কাজ করা হয়নি, শুধু মানগুলো বসানো হয়েছে। বসানোর পর পাই স্কোয়ার বাই 3 পাই স্কোয়ার বাই 3 প্লাস, এখানে দেখেন এখানে প্রথমে আমরা এন এর জায়গায় আমরা এখানে প্রত্যেকটা মানের প্রথমে আমরা কোসের ক্ষেত্রে এখানে এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, তো প্রথমে আমরা এখানে এন এর জায়গায় 1 বসাবো, তাহলে 4 মাইনাস 1 টু দি পাওয়ার 1, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। এখানে যদি 1 বসাই সেটি 1 হয়ে যাবে, কস এন এক্স, এন এর জায়গায় যদি 1 বসাই সেটি শুধু কস এক্স হয়ে যাবে। এখানে মান বসানোর পরে আপনি মাইনাস 4 কমন নিতে পারেন, এটা থেকে দেখবে মাইনাস 4 কমন যাবে, অর্থাৎ কস যুক্ত সবগুলো থেকে কিন্তু মাইনাস 4 কমন যাবে। প্রথমে 1 2 3 4 শুধু কসের মধ্যে বসাবেন, তারপর প্লাস দিয়ে এখানে বসাবেন, অর্থাৎ সাইন যুক্ত অংশের মধ্যে বসাবেন, তাহলে দেখতে পাবেন যে এরকম একটি আকৃতি চলে এসেছে। ক্যালকুলেশন করার পরে এরকম একটি আকৃতি চলে আসবে। তো এটি হচ্ছে আপনার বিস্তৃতি পর্যন্ত। এখন আপনাদের যে প্রমাণটি বলছে সেই প্রমাণটি আপনাদের করতে হবে। তো প্রশ্নটি ছিল এফ অফ এক্স ইকাল টু এক্স প্লাস এক্স স্কোয়ার, তো যেহেতু ব্যবধিটি ছিল মাইনাস পাই থেকে পাই, তো আমরা লিখতে পারি এফ অফ এক্স সমান এফ অফ মাইনাস পাই থেকে 0 এবং আরেকটা হচ্ছে পাই থেকে 0। তাহলে এখানে আমরা প্রথমে মাইনাস পাই যদি আমরা বসাই তাহলে মাইনাস পাই, এখানে পাই বসালে পাই স্কোয়ার, এটা যদি বসাই পাই বসালে হয়ে যাবে পাই, এবং এখানে বসালে হবে পাই স্কোয়ার, ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের পাই স্কোয়ার। এখন আমরা এখানে আমি একটা সমীকরণ পেলাম এফ অফ এক্স সমান হচ্ছে পাই স্কোয়ার, তাহলে এই সমীকরণের বাম দিকে যে এফ অফ এক্স ছিল সেটি পরিবর্তে আমরা লিখতে পারি পাই স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, দাঁড়ান, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমি এক্স ইকুয়াল টু পাই ধরেছি। এখন আপনারই বুঝবেন কিভাবে যে এক্স ইকুয়াল টু কোন মানটি ধরতে হবে, এক্ষেত্রে আপনি একটি শর্টকাট টেকনিক অবলম্বন করবেন। মোটামুটি 99% অঙ্কর ক্ষেত্রেই এই এক্স এর মান 0 অথবা পাই, এই দুইটির মধ্যে একটি মান নিলে হয়ে যায়, যদি না হয় তাহলে আপনি জাস্ট পাই বাই 2 বসিয়ে দিবেন, তখন দেখবেন আপনি মানটি পেয়ে যাবেন। এটি বসানোর উদ্দেশ্য হচ্ছে যে সিরিজটি আপনাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে সেই সিরিজটি আপনাকে প্রমাণ করে বের করতে হবে। তাহলে এফ অফ এক্স সমান আমরা এই মানটি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে যদি এই প্রশ্নের মধ্যে এই লাইনের মধ্যে আপনি এক্স এর জায়গায় জাস্ট
পাই বসিয়ে দিবেন তাহলে কস পাই এর মান হচ্ছে -1, তখন আপনি এরকম একটা লাইন পেয়ে যাবেন এবং সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0 তে এই সম্পূর্ণ অংশটি কিন্তু আপনার বাদ চলে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে f(x) এর এই সিরিজটি আপনি পেয়ে গেলেন, এই সিরিজটি আপনি পেয়ে গেলেন এবং বাম দিকে f(x) এর মান ছিল পাই স্কয়ার। তো আপনি লিখতে পারেন এই অংশ সমান হচ্ছে পাই স্কয়ার, পরের লাইনে গিয়ে আপনি জাস্ট পাই স্কয়ার কে আর গুণন করে ফেলবেন। এখান থেকে আপনি এটাকে বাম দিকে নেবেন পাই স্কয়ার বাই 3 কে বাম দিকে নিয়ে এখানে পাই স্কয়ার বাই 3 কে যদি আপনি বিয়োগ করে দেন তাহলে সেটা পাবেন 3 পাই স্কয়ার বাই 3 পাবেন, 3 পাই স্কয়ার মানে 2 স্কয়ার তাহলে 2 পাই স্কয়ার বাই 3 পাবেন। তারপর এখানে 4 দ্বারা যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন আপনি এই প্রমাণটি পেয়ে যাবেন। তো এই হলো আপনাদের এই অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।